যত লোকসভা ভোটের দিন এগিয়ে আসছে, রাজনৈতিক দলের একে অপরকে বাক্য প্রহার করে চলেছে, যাতে শালীনতা ছড়াচ্ছেন রাজনৈতিক নেতারা। কিছুদিন আগে শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী তিনি তৃণমূল প্রার্থীকে বলেন মিস্টার ইন্ডিয়া। আমি শ্রীরামপুরের ভোটার, শ্রীরামপুরের বাসিন্দা। 15 বছরে একদিনের জন্য আমি কল্যাণবাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি, হাত জোর করে ওই ভোট ছাওয়া ছাড়া, ভোটের আগে হাত জোর করে ঘোরা ছাড়া আর কখনো আমার এলাকার কোন সমস্যা তোমাকে আমরা পাশে পাইনি। আমরা বলছি এমন এমপি দেখে লাভ কি, যাকে চোখে দেখা যায় না। ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া। পাশাপাশি তৃণমূল প্রার্থী তিনি সৌজন্য হারিয়ে সিপিএম এর মহিলা প্রার্থীকে বলে বসেন মিস ইন্ডিয়া। যে কোন একজন নাকি আমাকে মিস্টার ইন্ডিয়া বলেছে, আমার একটা কবিতার লাইন মনে পড়ছে জানেন, সেটা বলি। বহু দিন ধরে বহু কষ্ট করে বহু অর্থ ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বত মালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই দুচোখ মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। তো মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেরিয়েছেন মিস ইউনিভার্স। তো মিস ইউনিভার্স ঘুরে বেরিয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন উনি। তবে এখানেও থেমে থাকেননি রাজনৈতিক নেত্রীরা, পুনরায় আবার বাক্য বিনিময়ে এবং বাক্য যুদ্ধে জড়িয়ে পড়লেন। ব্যক্তিগত কাদা ছেটাছেটি বন্ধ করে রাজনৈতিকভাবে লড়াই করার পরামর্শ লোকসভা ভোটে বয়োজ্যেষ্ঠ প্রতিদ্বন্দ্বীকে। আসুন আমরা রাজনীতি নিয়ে আলোচনা করি, ব্যক্তিগত কাদা ছেটাছেটি না করি। পাশাপাশি তৃণমূল ও বিজেপির সেটিং মানুষ বুঝতে পেরেছে, তাই তারা ভোট দিতে পারলে বামেরাই জিতবে বলে দাবি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম এর প্রার্থী দীপশ্বেতা ধরের। যদি উনি এতই কনফিডেন্ট হন, তাহলে এতদিন ধরে হাওয়াইচটি আর হাওয়াইচটির ভাইপো স্পেশালি তারা ইডির ডাক এড়াচ্ছেন, তাকে ধরছেন না কেন? অরবিন্দ কেজরিওয়ালকে ধরতে আপনার এতটুকু সময় লাগে না? এদিকে তৃণমূলের নেতা মন্ত্রীরা এতবার ডাক পেয়েও তারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের আপনি ধরছেন না কেন? ওপরতলা থেকে খবর আছে, ওপরতলা থেকে সেটিং আছে। শুভেন্দুবাবু আগে নিজের কথাটা পরিষ্কার করুন, উনি আসলে সত্যিই তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান না লড়তে চান না? জয় ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? যদি মানুষ ভোট দিতে পারেন তাহলে আমরা জিতবো। আমরা জিতবো তো।